হ্যালো ফ্রেন্ডস, আমার নতুন একটি ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও অনেক ভালো আছি। তো আজকে আমি তোমাদেরকে কোনো ভিডিও বা ব্লগ কোনো কিছুই দেখাবো না, কিছু কথা শেয়ার করতে এসেছি। তো দু তিন দিন ধরে প্রচুর দেখছি ইউটিউবে, তোমরা হয়তো দেখেছো যে নিশা লম্বা আর অঞ্জলি চৌহানের কিছু চলছে। তো যাই হোক, আমি একটা কথাই বলবো যে এরকম করা উচিত নয়, কাউকে চোর বলা কিন্তু উচিত নয়। তো জানি না এরকম কেন করছে, তো আমার মনে হচ্ছে যে সে চুরি করেনি। এখন জানি না ওদের বিষয়, কিন্তু ওরা যা করছে, তো মানে নিশা লম্বাকে বলছি, যা করছে ঠিক করছে না। তো যাই হোক, মানে কি বলবো, এসব মানে ভালোই লাগে না দেখতে, যে চুরির কথা বলছে বা কি কি যাতা বলছে, তো ভালো লাগে না এগুলো শুনতে। তো একটাই রিকোয়েস্ট করব যে প্লিজ এসব বলো না, কাউকে পট করে সব কিছু কথা বলা উচিত নয়, না জেনে না শুনে না দেখে। তো যাই হোক, এটা ওদের ভিতরের ম্যাটার, কি হয়েছে জানি না। তো এটা সোশ্যাল মিডিয়াতে তো সবাই দেখছে। তো যাই হোক, ওদের মেটার তো সবার মনেই দুঃখ হয় কিছু খারাপ কথা বললে, তাই না বলো? তো সব জেনে শুনে বলতে হয়। তো ঠিক আছে, আমার এতটুকুই শেয়ার করার ছিল যে প্লিজ নিশা লম্বাকে বলছি যে মানুষকে না জেনে না শুনে কাউকে চুরি করা বা চুরি করেছে এসব বলা উচিত নয়। তো আমি এতটুকুই বলার ছিল। তো চলো, আজকে আমি এখানে শেষ করছি। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।